বান্দরবানে তুম্র সীমান্তে মিয়ানমারের মর্টাল শেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং শয়ে মোয়েকে চতুর্থবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে রোববার দুপুরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা তাকে তলব করেন জানা গেছে রোববার বেলা এগারোটা বিশ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত অং ময়েসহ দুজন পরে তারা দুপুর বারোটা দশ মিনিটের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ত্যাগ করেন এ সময় তাদের সীমান্তের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয় শুক্রবার রাত আটটার দিকে সীমান্তের নম্বর পিলারের কাছে মিয়ানমারের ছোড়া তিনটি মর্টার শেল এসে পড়ে এগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হলে জিরো নাইনে থাকা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ ইকবাল নামের এক কিশোর নিহত হয় আহত হয় আরো পাঁচজন রাতেই তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়রা জানান গভীর রাত পর্যন্ত সীমান্তে গুলিবর্ষণ ও শেল নিক্ষেপ করে মিয়ানমারের সেনাবাহিনী আতঙ্কে জিরো লাইনে থাকা রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিলেও সকালে তারা আবার শিবিরে ফিরে গেছে তবে পুরো তুম্র ও ধুমধুম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে